জীবিত ব্যক্তিকে মৃত উল্লেখিত রামগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রদান করা ওয়ারিশ প্রমাণপত্রকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। উল্লেখিত ওয়ারিশ প্রমাণপত্রের সহযোগিতায় রামগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ইলুয়াবাড়ি গ্রামের বাসিন্দা রিয়াজউদ্দিনের জমি হাতি নেওয়ার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনায় সুবিচার দাবি করে ইসলামপুর থানার পুলিশে দ্বারস্থ হয়েছে রিয়াজউদ্দিন। ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। জানা গিয়েছে রামগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ইলুয়াবাড়ি গ্রামের বাসিন্দা রিয়াজউদ্দিন অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন। এই রিয়াজউদ্দিনকে মৃত উল্লেখিত ওয়ারিশ প্রমাণপত্র বের করার অভিযোগ উঠেছে তার কাকাতো ভাই মফিজউদ্দিনের বিরুদ্ধে। পাশাপাশি সেই ওয়ারিশ প্রমাণপত্রের সাহায্যে রিয়াজউদ্দিনের শরিকি অংশীদারি ভাগের 22 শতক জমি তার নিজের ছেলেকে শাকিরউদ্দিনের নামে রেজিস্ট্রি করার অভিযোগ উঠেছে। এছাড়াও ওই রেজিস্ট্রিকৃত জমি ভূমিও ভূমি রাজস্ব দপ্তরের রেকর্ডভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে জীবিত ব্যক্তির নামে মৃত হওয়ার জাল ওয়ারিশ প্রমাণপত্র বের করার ঘটনা স্বীকার করে নিয়েছেন মফিজউদ্দিনের ছেলে শাকিরউদ্দিন। বর্তমানে জমি ফিরে পেতে মরিয়া রিয়াজউদ্দিন ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।